হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ টু দ্য সলিউশনস ইউটিউব চ্যানেল। ব্যতিক্রমধর্মী রুবিক্স কিউব সলভিংয়ের আজকে শেষ পর্ব। তো আজকে দেখুন, আমরা দেখব এই যে কর্নার পিসটি রয়েছে, এই কর্নার পিসের কালার কীভাবে এর সাথে ম্যাচ করবে এবং এপাশেও ঠিক এর সাথে ম্যাচ করে যাবে। এবং এই কর্নার পিসের সাথে এই যে কালারগুলো রয়েছে সেন্টার পিসের সাথে এইচ পিসে, সেগুলো তো আমরা গত পর্বেই ম্যাচিং করেছি, গত পার্টেই ম্যাচ করেছি। তো আজকের এই পার্টে দেখব আমরা কীভাবে এই কর্নার পিসের কালারগুলো এই কালারের সাথে ম্যাচ করবে, আবার ঠিক এর এপাশে যে কালারটি রয়েছে সেটি যেমন এর সাথে ম্যাচ করবে, ঠিক তেমনি উপরে যে কালারটি রয়েছে সেটি আবার সব জায়গায় একই রকম চলে আসবে। অর্থাৎ কর্নার পিসের কালার এখানে যে কালারটি আসবে, এখানে যে কালারটি এর সাথে ম্যাচ হবে এবং এখানে প্রত্যেকটির সাথে ম্যাচ হবে। তো দেখুন, এই জন্য আমাদেরকে একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটি হচ্ছে এখানে লেখাই রয়েছে কর্নার ম্যাচের যে সূত্র। তো কর্নার ম্যাচের জন্য দেখুন, এখানে লেফট প্লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, লেফট প্লেয়ারটিকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ দিব। তো এই কর্নার পিসের কালারটি ম্যাচ করার জন্য আপনি এই সূত্রটি যে অ্যাপ্লাই করবেন, সূত্রটি অ্যাপ্লাই করার জন্য একটু কিছু ফর্মুলা রয়েছে। যেমন দেখুন, তো দেখুন এখানে যদি এই কর্নার পিসের এই কালারটি এই যে কালারটির সাথে ম্যাচ করে যায়, তাহলে আপনাদেরকে একভাবে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখুন, কোনো কালার কিন্তু এখানে ম্যাচ করেনি, কারণ এখানে থাকবে একটি লাল এবং একটি সবুজ, এবং উপরের কালারটি এখন আপাতত আমরা আমলে নিচ্ছি না। তো এখানে অবশ্যই একটি লাল এবং একটি সবুজ থাকা লাগবে। তো এখন দেখুন, এখানে যেহেতু লাল এবং সবুজ নেই, তো আমরা একটু ঘুরিয়ে নিই। ঘুরিয়ে দেখুন, এখানে এখানে একটি নীল এবং একটি লাল থাকা লাগবে। তো এখানে একটি নীল একটি লাল রয়েছে। এখন এখানে ঘুরিয়ে দেখি, তো এখানে একটি নীল এবং একটি কমলা থাকা লাগবে। তো এখানে কিন্তু সেই কালারটি নেই। এখানে যেহেতু একটি ম্যাচিং কালার আমরা পেয়েছি এটির সাথে, তো সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে, দেখুন এই সূত্রটি অ্যাপ্লাই করার জন্য যে পাঁচটি আমার ম্যাচ করবে, ম্যাচ করার পর আপনি সেটিকে জাস্ট আপনার যে কালারটি আমরা ম্যাচিং পেয়েছি সেটিকে আমি আমার রাইট সাইডে রেখে এই সূত্রটি আমরা মুভ দেব। তো দেখুন, এখানে প্রথমে হচ্ছে লেফট প্লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ। তো লেফট প্লেয়ারটি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ দিব, লেফট প্লেয়ারটি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভ দিলাম। এখন আপার লেয়ারটি, আপার লেয়ারটি ক্লকওয়াইজ মুভ। তো আপার লেয়ারটি আমরা ক্লকওয়াইজ মুভ দিলাম, আপার লেয়ারটি ক্লকওয়াইজ। এটা যেন ঘুরে না যায়, আপনি যেভাবে ধরবেন সেভাবেই ধরে রাখবেন, না হলে কিন্তু এটি মিলবে না। তো রাইট লেয়ারটি ক্লকওয়াইজ মুভ, রাইট লেয়ারটি ক্লকওয়াইজ মুভ, আপার লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ, আপার লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ, লেফট লেয়ারটি ক্লকওয়াইজ মুভ, লেফট লেয়ারটি ক্লকওয়াইজ মুভ, আপার লেয়ারটি ক্লকওয়াইজ মুভ, আপার লেয়ারটি ক্লকওয়াইজ মুভ, এবং লাস্টলি রাইট লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ, রাইট লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ। এখন দেখুন, এটি যেহেতু ঘুরে গেছে এজন্য অ্যাডিশনাল এখানে দেওয়া আছে, দেখুন এই যে আপার লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ একবার মুভ দিতে হবে, আপার লেয়ারটি একবার অ্যান্টি ক্লকওয়াইজ মুভ দিলাম। তো মুভ দেওয়ার পর দেখুন কী হলো, এখানে দেখুন সব কিছু সেন্টারের সাথে ম্যাচ করেছে এইচ পিস, এবং এখানে আমরা যে কালারটি ম্যাচ পেয়েছিলাম, যে এখানে লাল এবং এখানে নীল এটার সাথে, এবং এখানে দেখুন একটি কমলা এসেছে কিন্তু এখনও নীল আসেনি। সো আমরা এখানে আবারও এই যে ম্যাচিং কালারটি আমরা পেয়েছি, সেই ম্যাচিং কালারটিকে আমরা আমাদের রাইট সাইডে রেখে এই মুভটি আবারও দিব। তো মুভটি দেওয়ার জন্য দেখুন সূত্র, লেফট প্লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ, লেফট প্লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ, আপার লেয়ারটি ক্লকওয়াইজ মুভ, আপার লেয়ারটি ক্লকওয়াইজ মুভ, রাইট লেয়ারটি ক্লকওয়াইজ মুভ, রাইট লেয়ারটি ক্লকওয়াইজ মুভ, আপার লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ, আপার লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ, লেফট লেয়ারটি ক্লকওয়াইজ মুভ, লেফট লেয়ারটি ক্লকওয়াইজ মুভ, আপার লেয়ারটি ক্লকওয়াইজ মুভ, আপার লেয়ারটি ক্লকওয়াইজ মুভ, রাইট লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ, রাইট লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ। এখন দেখুন, যেহেতু এটি ঘুরে গেছে তো এটিকে আমরা ঘুরিয়ে দিলেই সেন্টার পিসটির সাথে ম্যাচ করে যাবে। ম্যাচ করে যাওয়ার পর দেখুন এখানে ঠিকই রয়েছে, এবং এখানে দেখুন এখন কিন্তু এই যে নীল চলে এসেছে,
এখানে দেখুন এই যে নীল, এখানে আছে নীল এবং এখানে আছে কি কমলা, এখানে আছে কমলা, অর্থাৎ আমাদের যে কর্নার পিসের যে ম্যাচিং কালারটি এখানে কিন্তু চলে এসেছে, উল্টাপাল্টা হয়ে আছে ঠিকই কিন্তু এখানে কিন্তু ম্যাচিং কালারটি চলে এসেছে। আর এখানে দেখুন ম্যাচিং কালারটি আগে থেকেই ছিল, তো যখন আমরা এই যে ম্যাচিং কালারটি পেয়ে যাব দুই পাশে পাশাপাশি, যদি আপনি এখানে এখানে পান তাহলে এখানে এখানে, যদি এখানে এখানে পান তাহলে এখানে এখানে, আর যদি আপনি এখানে এখানে পান তাহলে এখানে এখানে, কিন্তু আপনি এখানে একটি ম্যাচিং পেলেন এখানে একটি ম্যাচিং পেলেন সেটি কোনো কাজে আসবে না। সো আমরা যেহেতু এখানে একটি ম্যাচিং কালার পেয়েছি নিচের সাথে এবং এখানে নিচের সাথে একটি ম্যাচিং কালার পেয়েছি, তো যে দুইটিকে আমরা ম্যাচিং কালার পাবো সেই দুইটি, সেই পুরো সাইডটিকে আমার লেফট সাইডে রাখবো। দেখুন এখানে ম্যাচিং কালার, এখানে ম্যাচিং কালার, তো এই পুরো সাইডটিকে আমি আমার লেফট সাইডে রাখবো, রেখে এই মুভটি দিব। দেখুন এই যে সূত্রটি রয়েছে, এই সূত্রটি দেখুন অনেক বড় সূত্র, এখান থেকে পুরা এই পর্যন্ত এই সূত্রটি যতক্ষণ পর্যন্ত আপনার রুবিক্স কিউব সলভ না হবে ততক্ষণ পর্যন্ত দেয়া লাগবে। আপনার কর্নার পিসের যে কর্নার যে কালারটি, এই যে সূত্রটি আমরা অ্যাপ্লাই করলাম, এটি দেখুন যখন আমরা এই যে দুইটি দুই কালার পাশাপাশি পেয়ে যাবো ম্যাচিং কালার তখন পর্যন্ত দিব, পাশাপাশি পাওয়ার পর আমরা ওই সূত্র আর দিব না, তখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। তো এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করি, দেখুন আমরা কিন্তু আমাদের যে ম্যাচিং কালারগুলো পেয়েছিলাম, দেখুন এখানে নীল, এখানে নীল, এখানে যে কমলা কমলা, এবং এখানে দেখুন লাল লাল এবং নীল নীল ম্যাচিং কালার পেয়েছি। এখন আমি পুরো ম্যাচিং যে সাইডটি, সাইডটি আমার লেফট সাইডে রাখলাম, রাখার পর আমি এই মুভটি দিব। এখন দেখুন রাইট লেয়ারটি ক্লক ওয়াইজ, রাইট লেয়ারটি ক্লক ওয়াইজ একটু দ্রুত দিব। আপনারা আশা করি এতক্ষণ পর্যন্ত যে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজের যে আপনাদের যে বাধাটি রয়েছে সেটি এতক্ষণে আপনারা উতরে গেছেন, না হলে কিন্তু আপনারা বুঝতে একটু কষ্ট হবে হয়ে যাবে। তো দেখুন আপার লেয়ারটি ক্লক ওয়াইজ দুইবার, আপার লেয়ারটি ক্লক ওয়াইজ একবার দুইবার। এখন দেখুন রাইট লেয়ারটি অ্যান্টি ক্লক ওয়াইজ একবার, রাইট লেয়ারটি অ্যান্টি ক্লক ওয়াইজ একবার, আপার লেয়ারটি অ্যান্টি ক্লক ওয়াইজ একবার, আপার লেয়ারটি অ্যান্টি ক্লক ওয়াইজ, সরি অ্যান্টি ক্লক ওয়াইজ একবার, রাইট লেয়ারটি ক্লক ওয়াইজ একবার, রাইট লেয়ারটি ক্লক ওয়াইজ একবার, আপার লেয়ারটি অ্যান্টি ক্লক ওয়াইজ একবার, আপার লেয়ারটি অ্যান্টি ক্লক ওয়াইজ একবার, এবং রাইট লেয়ারটি অ্যান্টি ক্লক ওয়াইজ একবার, রাইট লেয়ারটি অ্যান্টি ক্লক ওয়াইজ একবার, এভাবেই ধরে দেখুন একসাথে দিতে হবে। লেফট লেয়ারটি অ্যান্টি ক্লক ওয়াইজ একবার, লেফট লেয়ারটি অ্যান্টি ক্লক ওয়াইজ একবার, আপার লেয়ারটি ক্লক ওয়াইজ দুইবার, আপার লেয়ারটি ক্লক ওয়াইজ দুইবার, লেফট লেয়ারটি ক্লক ওয়াইজ একবার, লেফট লেয়ারটি ক্লক ওয়াইজ একবার, আপার লেয়ারটি ক্লক ওয়াইজ একবার, আপার লেয়ারটিকে ক্লক ওয়াইজ একবার, লেফট লেয়ারটি ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ একবার, লেফট লেয়ারটিকে অ্যান্টি ক্লক ওয়াইজ একবার, আপার লেয়ারটি ক্লক ওয়াইজ একবার, আপার লেয়ারটি ক্লক ওয়াইজ অর্থাৎ এইদিকে একবার, সরি আপার লেয়ারটি ক্লক ওয়াইজ একবার, ওকে একবার। তো লেফট লেয়ারটি ক্লক ওয়াইজ একবার, লেফট লেয়ারটি ক্লক ওয়াইজ একবার। তো দেখুন এখনও কিন্তু ম্যাচিং কালার এখানে আসেনি, তো যতক্ষণ পর্যন্ত না আসতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই মুখটি দিতেই থাকবেন। তো দেখুন আমি এই মুখটি আরও একবার দিচ্ছি, এখানে দেখুন এখানে কিন্তু কালারটি ম্যাচিং চলে এসেছে, এবং এখানেও দেখুন যে লালের সাথে এখানে সবুজ আছে, এখানে লাল আছে, এখানে সবুজ আছে, অর্থাৎ কালারটি চলে এসেছে কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে আছে। তো আমরা এই মুভটি দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের কালারটি চলে আসবে। তো দেখুন রাইট লেয়ারটি একবার, আপার লেয়ারটি দুইবার, রাইট লেয়ারটি একবার অ্যান্টি ক্লক ওয়াইজ, আপার লেয়ারটি অ্যান্টি ক্লক ওয়াইজ একবার, রাইট লেয়ারটি ক্লক ওয়াইজ একবার, আপার লেয়ারটি অ্যান্টি ক্লক ওয়াইজ একবার,
রাইট লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ একবার, লেফট লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ একবার, আপার লেয়ারটি ক্লকওয়াইজ দুইবার, আপার লেয়ারটি ক্লকওয়াইজ দুইবার, লেফট লেয়ারটি ক্লকওয়াইজ একবার, লেফট লেয়ারটি ক্লকওয়াইজ একবার, আপার লেয়ারটি ক্লকওয়াইজ একবার, আপার লেয়ারটি ক্লকওয়াইজ একবার, লেফট লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ একবার, লেফট লেয়ারটি অ্যান্টি ক্লকওয়াইজ একবার, আপার লেয়ারটি ক্লকওয়াইজ একবার, আপার লেয়ারটি ক্লকওয়াইজ একবার, লেফট লেয়ারটি ক্লকওয়াইজ একবার, লেফট লেয়ারটি ক্লকওয়াইজ একবার। এখন দেখুন এখনও ম্যাচিং কালার চলে আসেনি, এখানে ম্যাচিং কালার চলে এসেছে, একটা এসেছে, কিন্তু অন্যদিকে দেখুন এখানে কিন্তু এখানের সাথে ম্যাচ হয়ে গেছে এবং এখানে এখানকার সাথে ম্যাচ হয়ে গেছে, কিন্তু এখানে এখনও ম্যাচ হয়নি। তো আমরা আরও একবার এই মুভটি দিব, এই মুভটি আপনারা একটু দিয়ে নেবেন আমার সাথে, আমি তাড়াতাড়ি দিচ্ছি। এখন দেখুন আরও একবার মুভ দেওয়ার পর এখানে এই যে লালের সাথে এখানে লাল ম্যাচ করে গেছে এবং এখানে সবুজের সাথে সবুজ ম্যাচ করে গেছে, এখানেও দেখুন ঠিক তেমনি সবুজের সাথে সবুজ ম্যাচ করেছে, এখানে কমলার সাথে কমলা ম্যাচ করেছে, কিন্তু এ পাশে এখনও ম্যাচ করেনি। তো এখন যেহেতু এই পাশ ম্যাচ করে গেছে, ম্যাচ করার পর এই সাইড আমার লেফট সাইডে রেখে আবার এই মুভটি আমরা দিব। এখন দেখুন এখনও ম্যাচ করেনি, তো আশা করি এবার এই মুভটি দেওয়ার সাথে সাথে আমাদের ম্যাচিং কালারটি চলে আসবে। এখন দেখুন এখানে ম্যাচিং কালারটি চলে এসেছে, এখানেও দেখুন ম্যাচিং কালারটি চলে এসেছে, এখানেও দেখুন ম্যাচিং কালারটি চলে এসেছে, এখানেও দেখুন ম্যাচিং কালারটি চলে এসেছে, এবং এখানে প্লাস সাইন তৈরি হয়ে গেছে, এখানেও দেখুন প্লাস সাইন তৈরি হয়ে গেছে, এখানেও দেখুন প্লাস সাইন তৈরি হয়ে গেছে, এখানেও দেখুন প্লাস সাইন তৈরি হয়ে গেছে, সব দিকে প্লাস। এখন যদি আপনি এখানে ডাবার কোড বা গুণ চিহ্ন নিয়ে আসতে চান তাহলে কি করবেন দেখুন, তো আপনি এখানে গুণ চিহ্নটি নিয়ে আসতে চান তাহলে আপনাকে দেখুন এখানে যে কালারটি, এখানে আপনি যেহেতু গুণ চিহ্ন নিয়ে আসবেন তাহলে আপনাকে এই কমলা কালারটি এখানে নিয়ে আসতে হবে, প্রথমে কমলা কালারটি এখানে নিয়ে আসলাম, এখন দেখুন এখানে কি যাবে নীল, নীলটি আছে এখানে, তো নীলটি আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন যদি আমি এইটিকে এখানে তুলে দিই আর এই যে নীলটি যেহেতু এখানে ছিল সো এটাকে এখানে ঘুরিয়ে দিই, তাহলে দেখুন এখানে পুরাপুরি দাবার কোর্ট একটি তৈরি হয়ে গেছে, এখানে দেখুন নীল, এখানে নীল ম্যাচিং, এখানে দেখুন একটা ক্রস সাইন তৈরি হয়ে গেছে এবং একটি একটির সাথে আরেকটি মিলে আছে অনেকটা ফুলের মতো। তো ফ্রেন্ডস, আজকের এই পর্বের সাথে সাথেই এই ব্যতিক্রমধর্মী রুবিক্স কিউব সলভিং ভিডিও টিউটোরিয়ালটি শেষ হচ্ছে, আশা করি এটি নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকছে না, যদিও কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে এই কমেন্ট বক্সটিতে কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন, আমি যথাসম্ভব চেষ্টা করি কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার। তো এটি নিয়ে আজকে আর বিশেষ কিছু বলার থাকছে না, অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এ টু জেড সলিউশনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।